কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি অসামান্য কবিতা আবহমান। আবহমান শব্দটির আক্ষরিক অর্থ কি সেটা আগে জেনে নাও, চির প্রচলিত। এই কবিতাটির মূল গ্রন্থের নাম অন্ধকার বারান্দা। কাব্যগ্রন্থটি কোন সময় লেখা হয়, কোন সময় প্রকাশ হয়, কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেন, শব্দার্থ কোন কোন শব্দের কি কি প্রতীক অর্থে প্রতীকার্থে কবি ব্যবহার করেছেন সেগুলো সব আমরা জানব। আর যারা যারা এখনো এই আবহমান কবিতার প্রথম পর্ব বা এপিসোড ওয়ানটা দেখে নাওনি, অবশ্যই তারা দেখে নাও। এই ভিডিওর নিচে ট্যাগলাইনের নিচে ডেসক্রিপশন বক্স, ওই ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা দেখতে পাবে। এই কাব্যগ্রন্থটি রচনাকাল 18 ভাদ্র 1365 বঙ্গাব্দ, প্রকাশকাল কাব্যগ্রন্থটির 1961 এপ্রিল মাস। কাব্যগ্রন্থটি কবি শ্রী সন্তোষ কুমার ঘোষকে উৎসর্গ করেন। অন্ধকার বারান্দা মূল গ্রন্থ। এই কাব্যগ্রন্থে 30 সংখ্যক কবিতা, এটি কাব্যগ্রন্থের মোট কবিতা 51টি। দেখো কবিতার বিশ্লেষণ, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমায় কমেন্টসে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, জাগি ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। 7টা স্তবক আছে এই কবিতায়। কোন কোন স্তবক কয়েকবার করে আছে এটা খেয়াল রাখবে। কিন্তু আমরা জানি উঠান কি, প্রত্যন্ত গ্রামে তুমি যদি যাও বা গ্রামাঞ্চলে উঠান আছে, শহরে এখন উঠান ফ্ল্যাট বাড়ির ইটকাঠ কংক্রিটের যে পরিবেশ সেই পরিবেশে উঠান নেই, বা কোথাও কোথাও হয়তো আছে। সেই নিকোনো উঠান মায়ের সকালবেলায় ঘর ঝাড় দেওয়ার যে রোম স্মৃতি রোমন্থন, এই স্মৃতি যার আছে সে রোমন্থন করতে পারে। আমাদের সকালে ঘুম ভাঙত মায়ের উঠোনে ঝাড় দেওয়ার শব্দ শুনে। কবি কি বলছেন, তাই গ্রাম বাংলার এই উঠোন একটা উঠোনের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। গ্রামীণ পরিবেশের বেড়ে ওঠা ধীরে ধীরে একটা আত্মার সম্পর্ক রয়েছে। শহর অঞ্চলে জন্মগ্রহণ করা কারো পক্ষে এটা বোঝা খুব কঠিন। জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া, কবি কবিতার প্রথমেই কবি যে কি বলতে চাইছেন সেটা খুব পরিষ্কার। জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, বলছে নিজের ফেলে আসা গ্রাম বা মাতৃভূমির কাছে যাওয়ার জন্য কবি বলছেন ওই লাউ মাচা। লাউ মাচা, এটা শহরাঞ্চলে বসবাসকারী বা শিক্ষার্থী তোমাদের কাছে মনে হবে লাউ মাচার কথা হঠাৎ করে বললো কেন? ওই যে বললাম উঠোন, সেখানে একটা লাউ মাচা, লাউ ফুল বা অন্যান্য ফুল বা হাওয়ায় দোলা, এক অন্য পরিবেশ। এ পল্লী প্রকৃতির পরিবেশে যে না বড় হয়ে উঠেছে সে বুঝতে পারবে না। আসলে কি, গ্রামের প্রতিটি ঋতুর একটা গন্ধ আছে, ফসল উঠে আসার একটা গন্ধ আছে। ফসল মানে জমিতে ফলন হচ্ছে তার একটা গন্ধ আছে, ধান সদ্য হয়েছে তার একটা গন্ধ আছে, ধান পেকেছে সেই গন্ধ গ্রামীণ পরিবেশে পাওয়া যায়, ধান পেকে ঘরে উঠে এসেছে তার একটা গন্ধ আছে। এগুলো গ্রামীণ পরিবেশের, মাটির একটা গন্ধ আছে। এই পরিবেশকে যদি বুঝতে হয়, সেই গ্রামীণ পরিবেশকে উপলব্ধি করতে হবে, অনুভূতির সঙ্গে বোঝার চেষ্টা করতে হবে, তাছাড়া কিন্তু বোঝা সম্ভব নয়। কোনো কবিতা বুঝে ওঠার আগে কবিকে বুঝতে হবে কবি কোন পরিবেশে কবিতাটা লিখছেন, আর যে পরিবেশে কবিতাটা লেখা সেই পরিবেশটাকে ধরতে হবে, সেই সময়টাকে ধরতে হবে, সেই বক্তব্যটাকে বুঝতে হবে, তাহলে কিন্তু পুরো কবিতাটা বোঝা সম্ভব হবে না। ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, সন্ধ্যায় হাওয়া দিচ্ছে একটা ফুল দুলছে, সেটা তোমার আমার কাছে যে উপলব্ধি আর কবির কাছে উপলব্ধি সম্পূর্ণ আলাদা। একটা ছোট্ট ফুল দোলার মধ্যে যে একটা স্নিগ্ধতা আছে সেই টানে কবি ফিরতে বলছেন। লাউ মাচার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, সেখানে কবি ফিরতে বলছেন।
কেইখানে এসেছিল অনেক বছর আগে, কেইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, গভীর অনুরাগ গভীর প্রেমে ঘর বেঁধেছে। গ্রামের মানুষের দুঃখ যন্ত্রণা সব থাকে, একটা ভালোবাসা বা আন্তরিকতা কিন্তু সদা সর্বদা বর্তমান। তারা একাকী জীবনযাপনও পছন্দ করে না, একসঙ্গে অনেকে মিলে থাকাতে তারা বেশি পছন্দ করে, যৌথ পরিবার। কেইখানে হারিয়ে গিয়ে আবার ফিরে আসে, গ্রাম জীবনে পুরনো সমৃদ্ধি বিগত হয়ে গেলেও গ্রাম জীবন টিকে থাকে, মানুষ সেই টানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। নিজের প্রয়োজন, পড়াশুনো, চাকরি বাকরির ক্ষেত্রে বাইরে গেলেও সে আবার টানে সেই ফিরে আসে। এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে, বোঝাই যাচ্ছে মাটিকে হাওয়াকে ভালোবেসে ফিরে আসে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। আলোচ্য কবিতায় কবি কতগুলো উপমার ব্যবহার করেছেন যা অসামান্য। আসলে কবিতারই তো অঙ্গ উপমা চিত্রকল্প। নোটে গাছ গ্রাম বাংলার একটি গাছ, যে গাছ মানে বুড়িয়ে উঠলেও কিন্তু মুড়িয়ে যায় না, অর্থাৎ টিকে থাকার যে একটা লড়াই, সে লড়াই চলতে থাকে। গ্রাম জীবনের ক্ষেত্রেও পুরনো সমৃদ্ধি, সেখানে ঝাঁচকচকে শপিং মল নেই, সেই পুরনো সমৃদ্ধি বিগত হয়ে গেলেও আস্তে আস্তে গ্রামীণ যে পরিবেশ, শহরের ছোঁয়া, শিল্প গড়া, আস্তে আস্তে সেগুলো বিগত হয়ে গেলেও গ্রাম জীবন কিন্তু টিকে থাকে। পূর্বপুরুষের বসত বাটি মানুষ সহজে ছাড়তে চায় না। জাগি ওই উঠানে তোর দ্বারা, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। কবি আবার এই স্তবকটা, একই স্তবক দুবার ব্যবহার করলেন, তিনি কি বলতে চাইছেন সেটা আরো সুস্পষ্ট করলেন। গ্রামীণ পরিবেশে ফিরে আসার আকুতি, ফিরে আসতে বলছেন বারে বারে, এক কথা পুনরাবৃত্তির মধ্য দিয়ে কবি জোর দিয়ে বলছেন, কবির বক্তব্যটা সুস্পষ্ট। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা, ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। প্রকৃতি আর জীবনের বহমানতার পাশে মানুষের ফিরে আসার বাসনাও চলতে থাকে। এই ফুরোয় না, কিছুই ফুরিয়ে যায় না গ্রাম জীবনে। শহর জীবনে মানুষ সব পেয়েও হতাশায় ভোগে, একটা ইঁদুর দৌড় চলতে লাগে মানুষের মধ্যে। গ্রামীণ পরিবেশে অভাব, অনটন, আর্থিক স্বচ্ছন্দতা না থাকলেও মানুষ হেসে খেলে আন্তরিকভাবে বসবাস করে, কিছুই ফুরিয়ে যায় না, সব রয়ে যায় গ্রামের পরিবেশে। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, মনের মধ্যে প্রকৃতিকে ভালোবাসা। এই ঘাসের গন্ধ মাখে, ঘাসের একটা গন্ধ আছে, যে ওই পরিবেশে বড় হয়েছে সে জানে। সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে, শহরের এক ইঁদুর দৌড় চলে, কে কার আগে দৌড়বে, সেখানে তারা দেখা, সেখানে স্বপ্ন দেখা, সে তো সময় নষ্ট ছাড়া আর কিছু না। আসলে শহরের মানুষ, মানুষ থেকে যেন যন্ত্রে পরিণত হয়ে যায়, আর গ্রামীণ পরিবেশে তারায় তারায় স্বপ্ন আঁকা সেই স্মৃতির রোমন্থন করে দিচ্ছেন কবি। এর টানে ফিরে আসার ডাক, এক দুর্নিবার আকর্ষণকে কবি উপলব্ধি করছেন আর সেই টানে ফিরে আসতে বলছেন। আবার বলছেন একই কথা, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটি বুড়িয়ে ওঠে, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। জাগি ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। একই স্তবক তিনবার, আর শেষ স্তবকটা একটু আলাদা, খেয়াল রাখবে তোমরা। নেবে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, গ্রামে দুঃখ যন্ত্রণা থাকে কিন্তু সেই যন্ত্রণা নিভে যায় না, দুঃখ বাসি হয় না, অভাব অনটন থাকবেই, আছে, তার মধ্যেও তারা হেসে খেলে আন্তরিকভাবে বেঁচে থাকে। আর শহরে সব আছে তবুও সেই হাসি মুখটা নেই, সেই আনন্দটা হারিয়ে গেছে। তাই বলছে, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, কুন্দ ফুল ফুটে উঠেছে, সেই ফুটে ওঠাকে কবি হাসির সঙ্গে তুলনা করেছে। তাই বাগান থেকে সে হাসিটা হারিয়ে যায় না,
আর শহরে অনেক বাগান রয়েছে, অনেক বাড়িতে পার্কে, সেখানে সে হাসিটা নেই, অর্থাৎ উপলব্ধি অনুভূতিটা নেই। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। গ্রামীণ পরিবেশে সন্ধ্যেবেলা নদীর হাওয়া, যে ওই পরিবেশে বড় হয়েছে, যে ওই পরিবেশটা জানে, যে ওই পরিবেশে বেড়ে উঠেছে, সে তার মর্যাদাটা জানে। এক স্নিগ্ধতা, এক নারীর টান উপলব্ধি করা যায়, কবি সেটাই উপলব্ধি করছেন। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। আগেও বলেছি তোমাদের, জাগি ওই উঠোনে তোর দাঁড়ালাম মাথাটার পাশে। এবার খেয়াল করো, এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এতক্ষণ বলছিল ছোট্ট একটা ফুল দুলছে, কবি এখন বলছেন এখনো দুলছে, এখনো ফিরে আসা যায়। জন্মভূমির প্রতি নারীর টান, এক দুর্নিবার আকর্ষণে ফিরে আসলে গ্রামীণ পরিবেশটা বেঁচে যাবে, রক্ষা করা যাবে। তাই বলছে এখনো ফুল দুলছে, এখনো ফিরে আসো। এই কবিতায় কতগুলি বিষয় খেয়াল রাখো। দেখো, কুন্দ ফুলের হাসি, এটি আনন্দের প্রতীক। নোটে গাছ তীব্র জীবনের প্রতীক বা তীব্র জীবনী শক্তির প্রতীক। লাউ ফুল গ্রামের চিরাচরিত সৌন্দর্যের প্রতীক। এই কবিতাটি সম্পর্কে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা আমায় কমেন্টসে জানাও, আমি তোমাদের বলার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারলে। নবম শ্রেণীর পাঠ্য বিভিন্ন কবিতা গল্পের ওপরে অনেক ভিডিও হয়েছে বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে, সেগুলোর কিছু আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, অবশ্যই তোমরা দেখে নিও। ভালো থেকো, পড়াশোনা করো। নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।